9 মার্চ দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে বের হন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। রাস্তা পার হওয়ার সময় হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। আটকের পর জানান তিনি ভবঘুরে ঘুমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায়। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম ভবঘুরে মানুষের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে, যারা সুযোগ পেলেই জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধে। বসবাসরত মানুষের সংখ্যা ঠিক কত তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই কারো কাছে। ভবঘুরে ছাড়াও ক্যাম্পাসের আনাচে কানাচে নেশাখোর এবং ছিনতাইকারীর আড্ডা বসে বলেও অভিযোগ। ইতিহাসের পরতে পরতে মিশে আছে যে নাম, সেই বিশ্ববিদ্যালয় আজ কতটা নিরাপদ? বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটাই হচ্ছে নষ্ট করে ফেলতেছে। টিউশন করে ফ্রি হলে তখন দেখা যায় এদের দিয়ে ফুটপাথটা ভরা থাকে, রাস্তা ভরা থাকে, এরা নানা ধরনের টিস করা থেকে শুরু করে নানা ধরনের হ্যারাসমেন্ট করে। এরা হয়তো সুযোগ পেলে আমার উপর আক্রমণনা করবে। এসে আমরা নিজেদের আসলে খুবই ইনসিকিউর ফিল করি এদিকে, কারণ নিরাপত্তার দিক থেকে খুবই উইক। অদৃশ্য কোনো কারণে তাদের পুনর্বাসন সম্ভব হচ্ছে না বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির এই সদস্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাদের পুনর্বাসন সেন্টারে নিয়ে যাবে সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। কেন জানি এরা চক্রের সাথে বা জড়িত বলেই মনে হয় যে তাদেরকে কোনোভাবেই কনভিন্স করা যায় না। এদিকে অপরাধ নিয়ন্ত্রণে পুরো এলাকায় বিশেষভাবে টহল দিচ্ছে পুলিশ। যখন কোনো এই ধরনের কোর্সের আসে বা সংবাদ আমরা পাই যে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই নিরাপত্তার কাজটা আমরা সম্পন্ন করে থাকি। গত কয়েক মাসে বেশ কিছু ঘটনায় উঠে এসেছে এসব মানুষের নাম। দিনে ভবঘুরে বা ভ্রাম্যমান মানুষদের সংখ্যা কম থাকলেও রাতে এই সংখ্যা বেড়ে যায় বহুগুণে। প্রাণের এই ক্যাম্পাসে কবে ফিরবে সুষ্ঠু নিরাপত্তার ছায়া, সেই প্রশ্ন এখন শিক্ষক ও শিক্ষার্থীদের মনে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।